এখানে বর্তমানে চারটা সাপ আছে, এদেরকে রিলিজ করতে নিয়ে আসা হয়েছে। এটা গতকাল ইয়েতে পাওয়া গেছিল, গণপতি বাগানের ওখানে একজনের বাড়িতে। আর এইটা পালবাড়িতে আজকে সকালে পাওয়া গেছে। এইটা এইমাত্র সিপাহী বাজার থেকে পাওয়া গেল একজনের ঘরে, আর এইটাও এইমাত্র পাওয়া গেল নিমতলা চকের একজনের ঘরে। এগুলোকে রিলিজ করে দেওয়া হচ্ছে। এই দুটো ঢ্যামনা সাপ আছে, এটা গখুরো, এটা চন্দ্রগোড়া। এটা দেখতে পাচ্ছেন গখুরো নিউরোটক্সিন, এটা হিমোটক্সিন চন্দ্রগোড়া। আর এই দুটো ঢ্যামনা সাপ নির্বিষ সাপ, এগুলোকে রিলিজ করতে নিয়ে আসা হয়েছে। ছেড়ে দেওয়া হচ্ছে। একটা বিগ সাইজ র‍্যাট স্নেক আছে, অনেক বড় সুন্দর দেখতে, খুব গোল্ডেন কালারের। হেভি সাইজের র‍্যাট স্নেক, বড় সাইজ। ওকে রিলিজ করে দেওয়া হচ্ছে বর্তমানে। সাপটিকে কালকে উদ্ধার করা হয়েছে বিকেলবেলায় গণপতি বাগানের ওখানে একজনের বাড়ি থেকে। এটা একটা গখুরো সাপ, স্পেকটিক্যাল কোবরা। আগে যেটা বললাম সেটা বড়া সাপ, ওর হিমোটক্সিন বিষ থাকে, কিন্তু এর নিউরোটক্সিন বিষ থাকে। স্পেকটিক্যাল কোবরা গখুরো সাপ, এর নার্ভ বিষ থাকে। আপনারা গখুরো সাপের সম্বন্ধে আগে অনেক জেনেছেন, অনেক বলেছি। খরিশ সাপ বলে বাংলায়। তো ওকে এখন রিলিজ করতে নিয়ে আসা হয়েছে। ও এখন খোলস ছাড়ার অবস্থায় আছে, খোলস ছাড়ছে দেখতে পাচ্ছেন গায়ে। তো ওকে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গলে, ও চলে যাবে। খুব সুন্দর একটি সাপ গখুরো সাপ। বন্ধুরা, এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এটা রিলিজ করতে নিয়ে আসা হয়েছে। এটা পালবাড়িতে পাওয়া গেছিল আজকে সকালে, একজনের বাড়িতে ঢুকেছিল। কত বড় সাইজের রাসেলস ভাইপার দেখুন, চন্দ্রপড়া। ইংরেজিতে বলে রাসেলস ভাইপার, এর আগে এর নামে আমি আগেও বলেছি এর সম্বন্ধে। এরকম চেনের মতো দাগ দেখতে পাচ্ছেন। এটাকে অনেকে অজগরভাবে ভুল করে, যেমন আজকে সকালে যেখানে গেছিলাম, আজ দাদের ঘরে বেরিয়েছে, তারাই অজগরভাবে ভুল করেছে। তারা বলছে অজগর সাপ ঢুকেছে। আমি বলছি না, এখানে অজগর নেই, এটা চন্দ্রপড়া হবে। গিয়ে দেখি চন্দ্রপড়া। তো এর হিমোটক্সিন বিষ থাকে, খুব ভাইটাল বিষ। তো এই সাপ যদি কামড়ায়, কখনো কোথাও বাঁধা বাঁধির চেষ্টা করবেন না। বাঁধলে পরে পুরো জায়গাটা পচে যাবে, দিয়ে কেটে বাদ দিতে হতে পারে। এই সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন। এই সাপ ব্লাডের টিস্যুর ওপর কাজ করে। আমাদের শরীরে যে রক্তে যে শ্বেতকণিকা লোহিতকণিকা আছে, ওগুলো নষ্ট করে দেয়, দিয়ে ব্লাড দইয়ের মতো জমে যায় বিভিন্ন জায়গা থেকে। যেখানে কামড়াবে সেই জায়গাটা ঘায়ের মতো হয়ে যাবে পুরো। তো আর কিডনির ওপর এফেক্ট করে, মানে যত বিষের পরিমাণ, বিষ ঢালার পরিমাণের ওপর সেটা ডিপেন্ড করছে। কিডনি নষ্ট করে দিতে পারে, যার ফলে ডায়ালিসিস করতে হয় অনেক পেশেন্টকে। যদি বেশি টাইম চলে যায়, মুখের মাড়ি দিয়ে রক্ত বেরোতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত বেরোতে পারে। তো আপনারা কখনো টাইম লস করবেন না, সাপ কামড়ালে কখনো ওঝা গুনিন বা কারো কাছে যাবেন না, সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন। চন্দ্রপড়ার গর্জনটা শুনুন, কীরকম গর্জন করে।
এটা বর্তমানে রিলিজ করে দেওয়া হচ্ছে, খুব বিগ সাইজ একটা রাসেলস ভাইপার। কোথায় ছিল না, জঙ্গলে রিলিজ করে দেওয়া হচ্ছে।